mithu mithu tini i heard that painter will get hard punishment on the day of judgment i paint only nature like trees rivers and i never paint any living things should i stop painting completely as a practicing muslim please answer my question painter jara kono manush অথবা অন্য যে কোনো প্রাণীর ছবি আঁকে তাদের কথা আদিসে এসছে আসাদুল না আয়দাবেন ইয়ৌমাল কিয়ামাতে আল মুসুল্লাহ সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যারা তসভির তৈরি করে ছবি পেইন্ট করে অথবা স্কাল্পচার তৈরি করে অথবা মূর্তি বানায় অথবা মূর্তি খোদাই করে অথবা জল রং করে তৈল রং করে এভাবে যারা বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করে তা তারা হবে কেমন সবচেয়ে বেশি আদাবের শিকার তাদের আজাব সবচেয়ে বেশি হবে তাতে বোঝা গেল যে পেইন্টিং ইটসেলফ ইজ এ নট ইজ অ্যান অ্যাক্ট অফ পানিশমেন্ট মানে এটা শাস্তির কারণ নয় আপনি যদি একটা বই আঁকেন আপনি যদি একটা শেলফ আঁকেন একটা শেলফের ডিজাইন করেন আপনি যদি একটা ট্রি আঁকেন একটা নদীর ছবি আঁকেন নৌকার ছবি আঁকেন তাহলে সেটা শরিয়াতে নিষিদ্ধ নয় অতএব মানে পেইন্টিং ইটসেলফ এটা শরীয়তে নিষিদ্ধ নয় নিষিদ্ধ হচ্ছে কোনো প্রাণীর অবয়ব তৈরি করা বা নির্মাণ করা সেটা নিষিদ্ধ মির